আগে মা কাকিমাদের দেখতাম শীত আসলে চাইনিজের প্রিপারেশন করতো, কারণ বলতো যে শীতেই নাকি চাইনিজ খাওয়া যায়। আর বর্তমানে এখন এত অ্যাভেলেবল চাইনিজ রেস্টুরেন্ট হয়েছে, আগের সেই কথাটাই সবাই ভুলে গেছে। এখন যখন তখন যেভাবে খুশি চাইনিজ খাওয়া যায়। আর শীতকাল আসলে তো কাপিলার ক্যান্ডেলের ডিনার করে, আর ক্যান্ডেলের ডিনার মানেই তো চাইনিজ। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ফুড পয়েন্ট। আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে আজকে কী রান্না হতে যাচ্ছে। আজকে একটি চাইনিজ প্রিপারেশন নিয়ে হাজির হয়েছি। আজকে তৈরি করে দেখাবো হানি এগ কারি। আমি প্রথমে একটি মিক্সচার তৈরি করব। এর জন্য কর্নফ্লাওয়ার, ময়দা, সামান্য একটু নুন, তার সাথে একটু গোলমরিচ দিয়ে সব কিছু শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। তারপর তাতে সামান্য নর্মাল টেম্পারেচারের জল দিয়ে আস্তে আস্তে গুলে নেব, বেশি পাতলাও না বেশি ভারীও না। আমি এই মিক্সচারটা তৈরি করে সাইডে রেখে দিচ্ছি। আমি এর মধ্যে চারটা ডিম সেদ্ধ করে নিয়েছি, তারপর আমি এগুলো অর্ধেক করে নিয়েছি, চাইলে আপনারা আস্তই রাখতে পারেন। তারপর আমি ডিমগুলো কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে তারপর ডুবু তেলে ভেজে নেব। আমি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর ডিমগুলো আস্তে আস্তে কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে মিডিয়াম হিটে রেখে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো বেশি ভাজার দরকার নেই, যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন আমি এগুলো তেল থেকে ভালো করে ছেঁকে তুলে নেব। আমার ডিমগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। এভাবে আমি আস্তে আস্তে সবগুলো ডিম ভেজে নেব। আর চুলার আস্তা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। তারপর আমি একটি পরিষ্কার প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে তাতে একটা শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কা থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয়। এটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সব বাটা দিয়ে আমি আস্তে আস্তে চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে হালকা বাদামি করে ভেজে নেব। এতে করে এর কাঁচা গন্ধটা চলে যাবে। যখন লালচে বাদামি হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি বা কেউ বলেন পেঁয়াজ পাতা। আমি এর সাথে ভালো করে মিশিয়ে সামান্য একটু ভেজে নিলাম। তারপর দেব হলুদ, একটু সয়া সস, একটু চিলি সস, দিচ্ছি সামান্য একটু নুন। যেহেতু আমি সয়া সস দিয়েছি তাতে নুনটা ভুজে দিতে হবে। তারপর সামান্য পরিমাণে চিনি আর গোলমরিচ দিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা লোতে রেখে যখন বলক চলে আসবে তখন আমি চাইনিজ কাট লঙ্কা কেটে দিয়েছি, আর দিয়েছি সাথে টমেটো সস দিয়ে সামান্য নেড়ে চেড়ে যখন ফুটে আসবে তখন আমি ভাজা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। আর এখানে ঝোলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, তবে এখানে অল্প জল ব্যবহার করাটাই ভালো, তাতে ডিমটা একটা গ্রেভি গ্রেভি ভাব থাকবে। যখন ফুটে আসবে তখন সামান্য একটু মধু দিয়ে চুলার সুইচটা অফ করে দেব। তৈরি হয়ে গেছে আমার মজাদার চাইনিজ হানি এগ কারি। এই ধরনের বিভিন্ন রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে নিন।
আর অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর কি কি রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে। আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।